কোজাগরী পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্র, দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। দূর থেকে উপভোগ করতে পর্যটকরা কোজাগরী পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্র, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে দূর থেকেই সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে সমুদ্র সৈকতে আগত পর্যটকরা। বুধবার কোজাগরী পূর্ণিমার কোটাল সমুদ্র উত্তাল হওয়ার আগে থেকেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এই সময় সমুদ্রগর্ভে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটকদের। সমুদ্র উপকূলে রয়েছে পুলিশি নজরদারি, রয়েছে টহলদারিও। তবেই ভরা কোটালে সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে দূর থেকেই উপভোগ করছে সমুদ্র সৈকতে আগত পর্যটকরা। সমুদ্রে তো নামতে দিচ্ছে না কেন কি, সমুদ্রের অবস্থা প্রচণ্ডই ভয়ঙ্কর, ঢেউ চলছে, এখানে ওয়েদারও এরকম। তো এখানকার যারা আছেন তারা একদম কড়াভাবে এটাকে মেনটেন করছে যাতে কেউ সমুদ্রে নামতে না পারে, যেতেও না পারে। আপনাকে সমুদ্রে নেমেছেন? না না না, কি করে নামবো, ভয় লাগছে। তারপর এখানে তো যারা আছে মেনটেন করার জন্য তারা প্রচণ্ড ভালো কাজ করছে। আজকে বৃষ্টিটা কেমন উপভোগ করছেন? প্রচণ্ড বৃষ্টি চলছে তো? হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি চলছে, খুব সুন্দর ওয়েদার আর খুব ভালো লাগছে দেখতে। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। আপনার নাম? সৌমি দাস। আজকের দীঘা খুব সুন্দর লাগছে, আজকের যে সুন্দর রূপটা আগে কখনো দেখিনি। পূর্ণিমা কোটালের জন্যে আজকে তো বিশাল ঢেউ, আমরা তো কেউ জলে নামতে পারছি না, পার থেকে নিয়ে উপভোগ করছি সব কিছু। বিশাল বড় বড় ঢেউ, পাড়ে বসেই আমরা সব আজকে দীঘার সমুদ্রে স্নান করে নিচ্ছি। এত বিশাল ঢেউ যে সবাই আর নামতে হচ্ছে না, পাড়ে দিয়েই সব স্নান হয়ে যাচ্ছে। আমার নাম টিনা মেউর, আমি হাওড়া জেলার আমতা থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপাড়ি, রিপোর্ট জনতা এক্সপ্রেস।